আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য আরবি শিখার আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে টপিক হচ্ছে কুয়েতি উচ্চারণে আরবি ভাষা শিক্ষা, যারা কুয়েতে আছেন বিশেষ করে তাদের জন্য। অন্য অন্য দেশের সাথে কিছুটা মিল আছে, চলুন শুরু করা যাক। আজকের প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে আরবি মাসকুর, বাংলাতে ধন্যবাদ আপনাকে, ইংরেজিতে থ্যাংক ইউ। আরবিতে বিদাল, বাংলাতে পরিবর্তে, ইংরেজিতে ইনস্টেড অফ। আরবিতে জিদ্দাম, বাংলাতে সামনে, ইংরেজিতে ইন ফ্রন্ট অফ। সাধারণত সৌদি, দুবাই, কাতার, বাহরাইন ইত্যাদি দেশে গিদ্দাম বলা হয়ে থাকে, তো কুয়েতে একটু ব্যতিক্রম, জিদ্দাম মানে হচ্ছে সামনে, ইংরেজিতে ইন ফ্রন্ট অফ। আরবিতে ইউ আন, বাংলাতে আমি ক্ষুধার্ত, ইংরেজিতে আই এম হাংরি। আরবিতে তাতখিরা, বাংলাতে টিকেট, ইংরেজিতে টিকেট। আরবিতে চ্যাম, বাংলাতে কতগুলো, ইংরেজিতে হাউ মেনি। আরবিতে খাল্লি ওয়াল্লি, বাংলাতে এটা ছেড়ে দাও, ইংরেজিতে লিপিট। আরবিতে ইন্তেরো ফোক, বাংলাতে আপনি উপরে যান, ইংরেজিতে ইউ গো আপ। আরবিতে ইন্তারোহ তাহাত, বাংলাতে আপনি নিচে যান, ইংরেজিতে ইউ গো ডাউন। আরবিতে ইন্তারো জিদ্দাম, বাংলাতে আপনি সামনে যান, ইংরেজিতে ইউ গো ইন ফ্রন্ট। আরবিতে ইন্তারো জিদ্দাম, বাংলাতে আপনি সোজা এগিয়ে যান, ইংরেজিতে ইউ গো স্ট্রেট অ্যাহেড। আরবিতে ইনতে রোহ মিন আউয়াল, বাংলাতে তুমি আগে যাও, ইংরেজিতে ইউ গো ফার্স্ট। আরবিতে আরফ বা তারফ, বাংলাতে জানা, ইংরেজিতে নো। কুয়েত ছাড়া অন্য অন্য দেশে আরফ বলা হয়ে থাকে বা আরিফ বলা হয়ে থাকে, তো কুয়েতে বিশেষ করে আরফ বা তারফ দোনোটাই বলা হয়ে থাকে। এর বাংলা হচ্ছে জানা, ইংরেজিতে নো। আরবিতে মা আরফ বা মা তারফ দোনোটার অর্থ হচ্ছে আমি জানি না, ইংরেজিতে ডু নট নো। আরবিতে কাতিন নাস, বাংলাতে অনেক মানুষ, ইংরেজিতে মেনি পিপল। আরবিতে মাতার সাগির, বাংলাতে ছোট্ট বিমানবন্দর, ইংরেজিতে স্মল এয়ারপোর্ট। আরবিতে মাতার কাবির, বাংলাতে বড় বিমানবন্দর, ইংরেজিতে বিগ এয়ারপোর্ট। আরবিতে মা সালামা, বাংলাতে বিদায়, ইংরেজিতে গুড বাই। আরবিতে মাফিস বা লাশাই দোনোটার অর্থ হচ্ছে কিছুই না বা কেউ না, ইংরেজিতে নাথিং বা নান। আরবিতে আল ইয়াওম, বাংলাতে আজ, ইংরেজিতে টুডে। আরবিতে আমস, বাংলাতে গতকাল, ইংরেজিতে ইয়েস্টারডে। আরবিতে আল হিন, বাংলাতে এখন, ইংরেজিতে নাও। আরবিতে বাদিন, বাংলাতে পরে, ইংরেজিতে আফটার বা লেটার। বাথ বাজার বা বাথ বখরা দোনোটার অর্থ হচ্ছে কালকের পরের দিন বা আগামী পরশু, ইংরেজিতে আফটার টমোরো। বিশেষ করে বাথ বাজার বলা হয় কুয়েতে আর অন্য অন্য দেশগুলোতে, বিশেষ করে বাথ বখরা, তো দোনোটার অর্থ হচ্ছে কালকের পরের দিন বা আগামী পরশু, ইংরেজিতে আফটার টমোরো। আরবিতে বখরা বা বাচার, বাংলাতে আগামীকাল বা টমোরো। আরবিতে আনা, বাংলাতে আমি, ইংরেজিতে আই এম। আরবিতে ইনতা পুরুষার্থে, বাংলাতে তুমি বা আপনি, ইংরেজিতে ইউ। আরবিতে ইনতি মহিলা অর্থে, বাংলাতে তুমি বা আপনি, ইংরেজিতে ইউ। আরবিতে ইন্তু, বাংলাতে তোমরা সবাই। আরবিতে এখনা, বাংলাতে আমরা, ইংরেজিতে উই। আরবিতে অহমা, বাংলাতে তাহারা, ইংরেজিতে দে। আরবিতে মহান্দিস, বাংলাতে প্রকৌশলী, ইংরেজিতে ইঞ্জিনিয়ার। আরবিতে মাহাল,
বাংলাতে দোকান, ইংরেজিতে শপ বা প্লেস। আরবিতে মাহাল কাবির, বাংলাতে বড় দোকান, ইংরেজিতে বিগ শপ। আরবিতে মাহাল সাগির, বাংলাতে ছোট দোকান, ইংরেজিতে স্মল শপ। আরবিতে দেরিসা, বাংলাতে জানালা, ইংরেজিতে উইন্ডো। আরবিতে জামিয়া, বাংলাতে সুপারমার্কেট, ইংরেজিতে সুপারমার্কেট। আরবিতে বাকালা, বাংলাতে মুদির দোকান বা মিনি সুপারমার্কেট, ইংরেজিতে গ্রোসারি। আরবিতে মাদ্রাসা, বাংলাতে স্কুল বা বিদ্যালয়, ইংরেজিতে স্কুল। আরবিতে মাসফাস সাইয়ারা, বাংলাতে গাড়ি পার্কিং, ইংরেজিতে কার পার্কিং। আরবিতে কোরা কাবিরা, বাংলাতে বড় বল, ইংরেজিতে বিগ বল। আরবিতে ওরাকা, বাংলাতে কাগজ, ইংরেজিতে পেপার। আরবিতে সাইয়ারা, বাংলাতে গাড়ি, ইংরেজিতে কার। আরবিতে কুরসি, বাংলাতে চেয়ার, ইংরেজিতে চেয়ার। আরবিতে মুফতা, বাংলাতে চাবি, ইংরেজিতে কি। আরবিতে কিতাব, বাংলাতে বই, ইংরেজিতে বুক। আরবিতে সাহান, বাংলাতে প্লেট বা থালা, ইংরেজিতে ডিশ। আরবিতে গেপসা বা মেলাকা, বাংলাতে চামচ, ইংরেজিতে স্পুন। আরবিতে তেলফিউজিয়ন, বাংলাতে টেলিভিশন, ইংরেজিতে টিভি। আরবিতে মেরায়া, বাংলাতে আয়না, ইংরেজিতে মিরর। আরবিতে সিতারা, বাংলাতে পর্দা বা জানালার পর্দা, ইংরেজিতে কার্টিন। আরবিতে সিজ্জাদা, বাংলাতে গালিচা, ইংরেজিতে কার্পেট। আরবিতে বাপ, বাংলাতে দরজা, ইংরেজিতে ডোর। আরবিতে তাল্লাজা, বাংলাতে ফ্রিজ, ইংরেজিতে ফ্রিজ। আরবিতে শৌকা, বাংলাতে কাটা চামচ। আরবিতে সাচিনা, বাংলাতে ছুরি, ইংরেজিতে নাইফ। আরবিতে সিব্বাক, বাংলাতে জানালা, ইংরেজিতে উইন্ডো। আরবিতে সিব্বাক, বাংলাতে জানালা, ইংরেজিতে উইন্ডো। আরবিতে মিনো, বাংলাতে কে, ইংরেজিতে হু। আরবিতে আনা জাইদ, বাংলাতে আমি জাইদ, ইংরেজিতে আই এম জাইদ। আরবিতে মিনো ইন্তা, বাংলাতে আপনি কে, ইংরেজিতে হু আর ইউ। আরবিতে খাদ্দামা, বাংলাতে গৃহপরিচারিকা, ইংরেজিতে হাউসমেট। আরবিতে তাতকিন, বাংলাতে ধূমপান করার কক্ষ, ইংরেজিতে স্মোকিং রুম। আরবিতে গোরফাত নাউম, বাংলাতে শয়নকক্ষ বা ঘুমানের রুম, ইংরেজিতে বেডরুম। আরবিতে আনাফিয়াল বেদ, বাংলাতে আমি বাড়িতে আছি, ইংরেজিতে আই এম ইন দ্য হাউস। আরবিতে ইন্তা ওয়েন, বাংলাতে তুমি কোথায়, ইংরেজিতে হোয়ার আর ইউ। আরবিতে মোয়াল্লিম, বাংলাতে শিক্ষক, ইংরেজিতে টিচার। আরবিতে মোয়াল্লিম, বাংলাতে শিক্ষক, ইংরেজিতে টিচার। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি শুধুমাত্র কুয়েত প্রবাসীদের জন্য, যারা কুয়েতে নতুন এসেছেন, বিশেষ করে তাদের জন্য। তো এরকম আরও নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। আর সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।